ইমাজউদ্দিন আহমেদ, যিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী ও প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, আজকে আমরা তার এই জীবনী সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী। তিনি 1992 সালে 21 পদক লাভ করেন। অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদের জন্ম প্রফেসর ডক্টর ইমাজউদ্দিন আহমেদ 1933 সালের 15 ডিসেম্বর তৎকালীন মালদাহ, চাঁপাইনবাবগঞ্জ ও ভারতের কিছু অংশ জেলায় জন্মগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ সদরের গোহালবাড়ি এলাকায় পরিবার সহ দীর্ঘদিন বসবাস করেন প্রফেসর ইমাজউদ্দিন। তিনি শিবগঞ্জের আদিনা সরকারি ফজলুল হক কলেজ ও রাজশাহী কলেজের প্রাক্তন ছাত্র। সাংগঠনিক তৎপরতা মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 1952 এর পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্রনেতা হিসেবে অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ কারাবরণ করেন। যুক্তরাষ্ট্রে কেন্দ্রিক 90 দশকে সর্বাপেক্ষা প্রশংসিত বাঙালি ব্যক্তিত্ব ছিলেন তিনি। অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদের কর্মজীবন রাজশাহী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর তিনি সরকারি কলেজের প্রভাষক হিসেবে সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি পরে কলেজের অধ্যক্ষ হন। 1970 এর দশকের মাঝামাঝি সময়ে তাকে কানাডার অন্টারিওর কুইন্স বিশ্ববিদ্যালয় কর্তৃক বৃত্তি দেওয়া হয়েছিল। সেখানে তিনি রাষ্ট্রবিজ্ঞানে গবেষণার জন্য PhD লাভ করেন। পরে সেখান থেকে বাংলাদেশে ফিরে এসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে তিনি অধ্যাপক হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এবং উপাচার্য 1 নভেম্বর 1992 থেকে 31 আগস্ট 1996 হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা VC হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশের সাথে কাজ করেছেন। অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদের প্রকাশিত গ্রন্থ তিনি দীর্ঘ 40 বছর ধরে তুলনামূলক রাজনীতি, প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে গবেষণা করেছেন। এসব ক্ষেত্রে সমগ্র দক্ষিণ এশিয়ায় তিনি বিশেষজ্ঞ হিসেবে প্রখ্যাত। তার লিখিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। দেশ বিদেশের খ্যাতনামা সমসাময়িকে তার প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধের সংখ্যা শতাধিক। তার লিখিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রাষ্ট্রবিজ্ঞানের কথা 1966, মধ্যযুগের রাষ্ট্রচিন্তা 1945, তুলনামূলক রাজনীতি রাজনৈতিক বিশ্লেষণ 1982, বাংলাদেশী গণতন্ত্র সংকট 1992, সমাজ ও রাজনীতি 1993, গণতন্ত্রের ভবিষ্যৎ 1994, শান্তি চুক্তি ও অন্যান্য প্রবন্ধ 1998, আঞ্চলিক সহযোগ জাতীয় নিরাপত্তা 1999, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রবন্ধ 2000। এছাড়াও ইংরেজিতে অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেছেন তিনি। সম্মাননা শিক্ষা ক্ষেত্রে অবদান এবং সৃজনশীল লেখার জন্য তিনি দেশ ও বিদেশে বিশেষভাবে সম্মানিত হয়েছেন। সৃষ্টিশীল গবেষণা ও আলেখ্য রচনার জন্য তিনি মহাকাল কৃষ্টি চিন্তা সংঘ স্বর্ণপদক, জাতীয় সাহিত্য সংসদ স্বর্ণপদক, জিয়া সাংস্কৃতিক স্বর্ণপদক অর্জন করেন। শিক্ষা ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক 1992 সালে 21 পদক, মাইকেল মধুসূদন দত্ত স্বর্ণপদক, শেরে বাংলা স্মৃতি স্বর্ণপদক, ঢাকা সামাজিক এবং সাংস্কৃতিক স্বর্ণপদক, বাংলাদেশ যুব ফ্রন্ট স্বর্ণপদক, রাজশাহী বিভাগীয় উন্নয়ন ফোরাম স্বর্ণপদক সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু পুরস্কার সম্মাননা অর্জন করেন। বই বিতর্ক 2009 সালের 21 বইমেলাতে প্রকাশিত মুক্তিযুদ্ধে নারী নামের বইটি নিয়ে ইমাজউদ্দিন আহমেদ সমালোচিত হন। বইটির লেখক হিসেবে মেহেদী হাসান পলাশের নাম থাকলেও সম্পাদক হিসেবে ইমাজউদ্দিন আহমেদ ও জসীমউদ্দিন আহমেদের নাম প্রকাশ পায়। ডেইলি স্টার পত্রিকার রিপোর্ট অনুসারে বইটি 2006 সালে ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক প্রকাশিত এবং রোকেয়া কবির ও মুজিব মেহেদী রচিত মুক্তিযুদ্ধ ও নারী বইয়ের হুবহু নকল। ইমাজউদ্দিন আহমেদ ব্যাখ্যা দিয়েছিলেন বইটি যে নকল তা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। ইমাজউদ্দিন আহমেদের মৃত্যু 2020 সালের 17 জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন। আমরা এই দেশবর্ণ গুণী মানুষটার আত্মা শান্তি কামনা করার মাধ্যমে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সেই সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বের জ্ঞানী গুণী মহান মানুষদের জীবনী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।